হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল, তোমাকে এই চ্যানেলে স্বাগত জানাই। যে কোনো পরীক্ষায় বসার আগে তার বিগত বছরের প্রশ্ন দেখা অত্যন্ত প্রয়োজন। একমাত্র বিগত বছরের প্রশ্ন থেকেই তুমি জানতে পারবে পরীক্ষায় প্রশ্ন কেমন হতে চলেছে। আজ আমরা এই ভিডিওতে 2018 কনস্টেবল মেন পরীক্ষায় আসা অঙ্কগুলির সহজতর সমাধান দেখব, যা তোমাদের সামনের পরীক্ষায় অনেক হেল্প করবে। 2019-এর মেন, প্রি, 2018-এর প্রি এর সমাধান না দেখলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে দেখে নাও। চলো আজকের ভিডিও শুরু করা যাক। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ভার 7 অবশিষ্ট থাকবে। অর্থাৎ এমন একটা সংখ্যা যাকে 12 দিয়ে ভাগ করব 7 অবশিষ্ট থাকবে, 16 দিয়ে ভাগ করব 7 অবশিষ্ট থাকবে, 36 দিয়ে ভাগ করব 7 অবশিষ্ট থাকবে। তো সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, 12, 16 আর 36-এর লসাগু নির্ণয় করতে হবে। 12, 16 আর 36-এর লসাগু যেটা বেরোবে, ধরো সাপোজ এক্স বেরিয়েছে, তার সঙ্গে 7 যোগ করতে হবে। একটা জিনিস বুঝতে পারছো, এদের যে লসাগু, এদের লসাগু সর্বদা 12, 16 আর 36 দিয়ে ভাগ যাবে, কিন্তু আমাকে 7 ভাগশেষ পেতে হবে। 7 যদি আমাকে ভাগশেষ পেতে হয় তাহলে ওই লসাগুর সঙ্গে 7 যোগ করতে হবে। সিম্পল ব্যাপার, ধরো বলা হয়েছে 9-কে তো 3 দিয়ে ভাগ যায়, 3 3-কে 9। আমি এখন তোমায় বললাম যে আমার 2 ভাগশেষ লাগবে, আমার 2 ভাগশেষ লাগবে, তাহলে 9-কে কি করতে হবে, 9-কে 2 বাড়াতে হবে, অর্থাৎ 11 করতে হবে। তাহলেই আমি 11 থেকে 9 বাদ দিয়ে 2 ভাগশেষ পেতে পারি। তাহলে কি করতে হচ্ছে, আলটিমেটলি যোগ করতে হচ্ছে। তাহলে দেখো, 12, 16 আর 36-এর লসাগু কত হবে। দেখো, 36-এর ভেতরে কিন্তু 12 ঢুকে আছে, 3 12 36, তাহলে 12টা এখানে আমরা নেব না, বাদ দিয়ে দাও। এখন শুধুমাত্র 16 আর 36-এর লসাগু নির্ণয় করব, ঠিক আছে? দেখো, 16-কে আমি ভাঙছি 4 গুণ 4-এ, আর 36-কে ভাঙছি 4 9 36। এখন কমন কে আছে, 4, তাহলে 4 নিয়ে নিলাম, আর এখানে পড়ে আছে 4, এখানে পড়ে আছে 9, দ্যাটস অল। 4 4 16 9 144, 144 হচ্ছে লসাগু। অর্থাৎ এই সংখ্যাকে 12, 16 আর 36 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, বাট আমার 7 ভাগশেষ দরকার, তাহলে এখানে আমি 7 যোগ করে দেবো। 7 4 11, দ্যাট ইজ 151। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। ধরে নিচ্ছি টি বছরের সুদটা সমান হবে, তাহলে 900 টাকার 6% সুদ টি বছরে সমান সমান হবে 540 টাকার 5% সুদ 8 বছর। শুন, 100 100 কেটে যাচ্ছে এখানে, 0 0, 6 9 54, 9 10 90, 5 2 10, 2 4 8, তাহলে টি সমান কত পাচ্ছি, 4 বছর। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সরল করতে বলেছে, তো এই সরলটা ফার্স্ট করার জন্য দেখো তোমাদেরকে কি করতে হবে, বদমাস রুল ভালো করে জানতে হবে যে আমরা কোন কাজটা আগে করব। সো বদমাস রুলের উপর একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ওই একটি ভিডিও দেখলে বদমাস রুলের যত রকমের প্রবলেম হয় তোমরা সলভ করতে পারবে, ওখানে সব কনফিউশন দূর করা হয়েছে। তো এটা দেখো, আমরা এক লাইনেই করব, তোমাদের হাতের কাছে তো কোশ্চেন পেপার থাকবে, তো কি করবে, তোমরা কোশ্চেন পেপারই অ্যান্সারটাকে সলভ করে দেবে। কি করবে দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে কোন কাজটা আমাদের আগে করতে হবে। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এই কাজটা আমরা আগে করব। তাহলে দেখো, 2 কমপ্লিট 2 বাই 4, 2 পূর্ণ 1-এর 2 মানে হচ্ছে 4 2 2 4 1 5, 5-এর 2, তাহলে 3 থেকে 5-এর 2 বাদ দিতে হবে ফার্স্ট অফ অল। 3 থেকে 5-এর 2 বাদ দিলে কত হয় দেখো, 3 2 6 -5, অর্থাৎ 1-এর 2। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে হলো 1-এর 2। আবার 5 পূর্ণ 1-এর 3 মানে 5 3-এ 15, আর 1-এ 16/3, 16/3 থেকে 1-এর 2 বিয়োগ দিতে হবে, 16 2-এ 32 -3/6 বিয়োগ করলে কত হয়, 29/6।
তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কত পেলাম? 29/6। তাহলে 8 থেকে এরপর 29/6 বাদ দিতে হবে। 6 8 48 -29/6, 9 এর কয় 18, 9 18 3 1 19/6। এই থার্ড ব্র্যাকেটের ভেতরটা হলো 19/6 লিখে রেখে দাও। এরপর দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে এটা ফার্স্ট এটা লসাগু করলে হয় 4 6 24, একবারে 24 গুণ করে দাও। তাহলে দেখো বিয়োগ করতে সুবিধা হবে, এখানে চলে যাবে 6, এখানে চলে যাবে 4, দ্যাট ইজ 2, 2/24 মানে 1 এর 12। ওকে, আবার দেখো এটা যোগ করলে কত হয়, মনে রাখবে মাঝে কিন্তু ভাগের চিহ্ন রয়েছে। তাহলে 3 আর 2 5/6, তাহলে 5/6 ভাগ 11, 1/12 -19/6। তাহলে এটা যেহেতু ভাগ আছে আমি গুণ করে দেবো, 12টা উপরে চলে যাবে। তাহলে 6 2 12, অর্থাৎ এই পোর্শনটা পেলাম, এই পোর্শনটা কত পেলাম? 10, 5 2 10, আর আমার এদিকে আছে -19/6। বিয়োগ করলে দেখো 6 10 60 থেকে 19 বাদ নিচেই 6, দ্যাট ইজ 20 বাদ দিলে হয় 40, 41/6। তাহলে 6 6 36, আর এখানে 6 5 11, দ্যাট ইজ 6 পূর্ণ 5 এর 6। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা কি জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। কি কি দিয়েছে দেখো, সংখ্যা দুটির গুণফল অর্থাৎ 4032 দিয়ে দিয়েছে, লসাগু বের করতে হবে, আর গসাগু দিয়েছে 12। তাহলে লসাগু লই লিখলাম, গসাগু 12, তাহলে 12টা এখানে ভাগ হবে, আর কিছুই না। 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 13 39, 3 4 12, 3 4 12, 4 দিয়ে, 4 3 12, 4 3 12, এদিকে 4 6 24। তাহলে 3 2, সরি 3 3 6 হবে সঠিক উত্তর। নেক্সট, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনের কোন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল, শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত হবে? এই অঙ্কটা করার আগে প্রথমে বেসিক ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। দেখো এখানে কামান দাগা হচ্ছিল, ঠিক আছে, এখানে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, ধরে নাও যে ট্রেনটা চলছে না, ফার্স্ট ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাহলে এটা কি 5 মিনিট পর পর কামান দাগা হচ্ছে? তার মানে ধরো সাপোজ 10টার সময়, সকাল 10টার সময় একবার দাগ দেওয়া হয়েছে, কামান দাগা হয়েছে, এর ঠিক 5 মিনিট পর অর্থাৎ 10টা বেজে 5 মিনিটে আবার একটা কামান দাগা হয়েছে। তাহলে এখানে যে দাঁড়িয়ে রয়েছে, এখানে যে ট্রেনটা রয়েছে, সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি 5 মিনিট পর পর তার শব্দটা শুনবে, হ্যাঁ কি না? কিন্তু ট্রেনটা এখানে দাঁড়িয়ে নেই, কি হচ্ছে, যেই 10টার সময় একবার কামান দাগা হয়েছে ট্রেনটা চলতে শুরু করেছে, কোন দিকে যাচ্ছে, যেদিকে কামান দাগা হচ্ছে সেদিকে যাচ্ছে। এরপর এ তো ঠিক 10টা 5-এ তো শিডিউল করা আছে যে 5 মিনিট অন্তর অন্তর আমি কামান দাগবো, ট্রেনটা যেহেতু এগিয়ে আসছে তো ট্রেনটা ধরো সাপোজ এই পজিশনে এসেছে, এই পজিশনে আসার সময় কি হয়েছে, শব্দটা সে শুনতে পেয়েছে। তাহলে একটা জিনিস দেখো, যেহেতু এর ডিউরেশন, এ তো 5 মিনিট অন্তর অন্তর কামান দাগছে, বাট ট্রেনটা যেহেতু আগে চলে আসছে তাহলে এদের মধ্যে যে দূরত্বটা সেটা কমে গেছে, কমে যাচ্ছে, অর্থাৎ ট্রেন কিছুটা আগে এসেছে, তাহলে এখান থেকে যে শব্দটা যাবে সেটা এখানে এসে মিলিত হবে আর এই ট্রেনটা এখানে চলে আসবে। তাহলে শব্দের যে মিলন স্থল সেটা হচ্ছে এখানটাতে, অর্থাৎ আমি বলতে পারি শব্দ যে সময়ে এই ডিস্টেন্সটা কভার করেছে ট্রেনটা ঠিক ওই সময়েই এই ডিস্টেন্সটা কভার করেছে, বলো হ্যাঁ কি না? এখন ট্রেনটা এখানে আসতে কতক্ষণ সময় লেগেছে সেটা কি করে বের করব? কি বলেছে দেখো, কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর অন্তর ধ্বনিটা শুনতে পাচ্ছে, 4 মিনিট 49 সেকেন্ড পরে শুনছে,
তার মানে ট্রেনটা এখান থেকে এখানে আসতে সময় লেগেছে 4 মিনিট 49 সেকেন্ড। তাহলে শব্দটা আসতে কতক্ষণ সময় লেগেছে? শব্দটা আসতে সময় লেগেছে এই যে 5 মিনিট অন্তর অন্তর, তাহলে 5 মিনিট থেকে আমাকে 4 মিনিট 49 সেকেন্ড বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে দেখো 11 সেকেন্ড। ওকে, 5 মিনিটকে ধরো 4 মিনিট প্লাস 1 মিনিট, তাহলে 4 মিনিট 4 মিনিট কেটে যাচ্ছে, 60 সেকেন্ড থেকে 49 সেকেন্ড বাদ দিলাম 11 সেকেন্ড, তাহলে আমি বলতে পারি ট্রেন আর এখানে সাউন্ড, ওকে, এদের স্পিড, এদের যে টাইমের রেশিও সেটা হচ্ছে কত? ট্রেনের টাইম লাগছে 4 মিনিট 49 সেকেন্ড, এটাকে যদি আমি সেকেন্ড করি 4 6 24 240, সেখানে 49 289 সেকেন্ড, এটা লাগছে ট্রেনের সময়। আর সাউন্ড শব্দের সময় লাগছে 11 সেকেন্ড, এদের অনুপাত আমি পেয়ে গেলাম। এরপর টাইমের অনুপাত স্পিডের অনুপাতের বিপরীত হয় যদি সেখানে ডিস্টেন্সটা সেম থাকে, এখান থেকে এই ডিস্টেন্সটা তো সেম, সেজন্য কি হচ্ছে উল্টে যাবে, অর্থাৎ এদের আমি স্পিডের রেশিও বলতে পারি 11:289। অর্থাৎ স্পিড যদি 289 কিমি/মিটার/সেকেন্ড যায় বা ফুট/সেকেন্ড যায়, ট্রেনটা 11 ফুট/সেকেন্ড যাবে। প্রশ্নে বলে দিয়েছে শব্দের গতিবেগ 1156 ফুট, তাহলে এত রেশিও 289 রেশিও হচ্ছে 1156 ফুট, আমাকে বের করতে হবে 11 রেশিওর ভ্যালু। তাহলে দেখো 1 রেশিও সমান হবে 1156/289, আর 11 রেশিও সমান হবে ইন্টু, তাহলে এটা কতবার যাবে? 4 বার যাবে। কেন? 1156 শেষে কি রয়েছে? 6, আর এখানে আছে 9, একমাত্র 9-এর সঙ্গে 4 গুণ করলে হয় 36, অর্থাৎ শেষ হয় 6 দিয়ে, তাই এটাকে 4 দিয়ে যাবে, 4 11 44, তাহলে ট্রেনটির গতিবেগ হবে 44 ফুট/সেকেন্ড। বোঝা গেছে? নেক্সট, কোন টাকার 12% হলো 36 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? 12% বলে দিয়েছে 36 টাকা, সরি 63 টাকা, তাহলে 40% হবে, সিম্পল ব্যাপার, ঐকিক নিয়ম করে দাও, 12% সমান 36 হলে 1% হবে 36/12, তাহলে 40% হবে ইন্টু 40। অনেকে কি করবে, এখানে প্রথমে 100% মানে সংখ্যাটি কত বের করবে, তার আবার 40% বের করবে, ওভাবে করার দরকার নেই, জাস্ট ওই কি নিয়ম, 12% সমান যদি 36 হয় তাহলে 1% সমান হবে 36/12, 40% সমান হবে ইন্টু 40। তাহলে দেখো 4 দিয়ে কাটলে 4 3 12, 4 10 40, 3 2 6 21, অর্থাৎ 210, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়, প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত লিটার জল ছিল, কত জল ছিল? ওকে, দেখো ভালো করে বুঝবে, আমি যদি ধরি যে দুধের ব্যবসায়ী সে 100 লিটার দুধ কিনেছে এবং প্রতি লিটার দুধের দাম হচ্ছে 1 টাকা/লিটার, তাহলে সে কত টাকা খরচ করেছিল, অর্থাৎ 100 লিটার দুধ কিনতে তার খরচ হয়েছিল 100 টাকা। এখন সে 20% লাভ করবে, অর্থাৎ এই 100 টাকাটা তাকে 120 করতে, মানে এসপি হবে তার 120, বিক্রি করে তার কাছে 120 টাকা আসতে হবে, কিন্তু সে বেশি দামে বিক্রি করতে পারছে না দুধটা, কেন? কারণ সে ক্রয় মূল্যের দামে বিক্রি করছে, অর্থাৎ দুধটা তাকে 1 টাকা/লিটারে বিক্রি করতে হবে, তাহলে এটা কখনো সম্ভব কি? সম্ভব না, এর জন্য কি করতে হবে? ভেজাল, অর্থাৎ জল মেশাতে হবে। এরপর জল তো মার্কেটে ফ্রি, আমি বিসলারির কথা বলছি না, টিউবওয়েল জলের কথা বলছি, ঠিক আছে, বিসলারির কথা বাদ দাও, এখানে জলের দাম তাহলে 0। সে কি করলো, জল মিশিয়ে দিল, এরপর সে কত জল মেশাবে? দেখো 120 টাকা তার কেনা ছিল, এখন তাকে 120 টাকা পেতে হবে, কিন্তু সে প্রতি লিটার 1 টাকা করে বিক্রি করবে, অর্থাৎ তাকে 120 লিটারের একটা মিশ্রণ তৈরি করতে হবে, 100 লিটারের যে দুধের মিশ্রণটা ছিল সেখানে তাকে 120 লিটার করতে হবে, তাহলে এক্সট্রা যে 20 লিটার এটা কি করেছে, সে জল মিশিয়েছে, বলো হ্যাঁ কি না?
তাহলে 100 লিটারে সে কত লিটার জল মিশিয়েছে? 20 লিটার। তাহলে যদি আমি অংশ বের করতে চাই, প্রতি লিটারে তাহলে কত মিশিয়েছে? 100 লিটারে যদি 20 লিটার মেশাই, তাহলে প্রতি লিটারে মেশাবে 20/100, অর্থাৎ 1-এর। বল, বোঝা গেল? বোঝা গেছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা এভাবেও দিয়ে দেয় যে মিশ্রণে দুধের পরিমাণ, সরি, মিশ্রণে জলের পরিমাণ কত রয়েছে, মানে কত পার্সেন্টেজ তাকে জল মেশাতে হবে। এখানে অ্যান্সার হবে 20% জলই তাকে মেশাতে হবে। এই অঙ্কটা অন্যভাবে আসে কি, যে এটা বলে দিতে পারে, জানতে চাইতে পারে যে মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত, বা তাকে কি অনুপাতে জল মেশাতে হবে, কি অনুপাতে দুধ ও জল মেশাতে হবে। সেক্ষেত্রে অ্যান্সার কত হবে? 100 লিটার মিল্ক ছিল আর ওয়াটার হচ্ছে 20 লিটার, তাহলে এদের অনুপাত কত হবে? 5:1। আর কি দিতে পারে কোশ্চেনে? কোশ্চেনে বলতে পারে মিশ্রণে, মিশ্রণে জলের পরিমাণ কত। মিশ্রণে দেখো, এটা 6 লিটারের মিশ্রণ, এখানে জল আছে 1/6, তাহলে 1/6 অংশ হচ্ছে এখানে জল। দেখো প্রত্যেকটা 1/6 কিন্তু অপশন রয়েছে, ঠিক আছে, বাট এক্ষেত্রে যেটা অ্যান্সার হবে 1/5, ঠিক আছে। এখানে যেহেতু বলেছে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত লিটার জল ছিল, অর্থাৎ 1/5 লিটার। একটি গরু, নেক্সট, একটি গরু ও ঘোড়ার মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে উভয়ের মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? আমি ধরে নিচ্ছি ঘোড়ার মূল্য হচ্ছে X টাকা, আর গরুর মূল্য হচ্ছে কত হবে? 2400 - X টাকা, কারণ মোট মূল্য বলে দিয়েছে 2400 টাকা। এখন বলেছে ঘোড়ার মূল্যকে 30% বৃদ্ধি করা হয়েছে আর গরুর মূল্যকে 40% বাড়ানো হয়েছে। তাহলে দেখো X ছিল, 30% বাড়ালে 130/100, আর এটা 2400 - X ছিল, এটাকে যদি আমি 40% বাড়াই তাহলে গুণ হবে 140/100। এদের যে যোগফল সেটা বলে দিয়েছে 3200 টাকা। ওকে, তাহলে দেখো আমি শূন্য গুলো ফার্স্ট কাটছি, এই শূন্য, এই শূন্য, 10টা কমন নিয়ে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে একটা শূন্য বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 13X + 2400 সঙ্গে এই 14-র গুণ হবে, 0 0 4 14 56 6, ক্যারি 5, 14 2 28 আর 5 33, -14X সমান হচ্ছে 32000। এটা অপশন টেস্টেও করা যায়। তাহলে দেখো 13X - 14X, তাহলে এখানে পাচ্ছি -X, এটাকে ডান দিকে নিয়ে গেলে হবে 32000, মানে 33600 থেকে 32000 বাদ দিলে হবে 1600, -1600, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে X এর মান পেলাম 1600। আর একটা পাবো 2400 - X, দ্যাট ইজ 2400 - 1600, অর্থাৎ 800। তাহলে একটার দাম 1600, একটার দাম 800, অর্থাৎ দ্বিগুণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 15% বাড়ালে এবং তার প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? এখানে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে X + Y + XY/100। হ্যাঁ আমি জানি তুমি এই ফর্মুলাটা জানো, X²/100%, আমি সেই ফর্মুলাটাই লিখেছি, কিন্তু আমরা একটা ফর্মুলার সাহায্যে এই টাইপের অঙ্কগুলো করব। তাই শুধুমাত্র আমি বলবো এই ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবে, এত ফর্মুলা মুখস্থ রাখতে যাবে না। কেন? এক্ষেত্রে দেখো তোমাকে কি করতে হবে, এই ফর্মুলাটা আমি লিখলাম, পরীক্ষার খাতায় আমরা এটাও লিখবো না, কি করব, 15% বেড়েছে তাহলে X এর মান হবে +15, আর প্রস্থ 15% কমেছে তাহলে Y এর মান হবে -15। আলটিমেটলি 15 - 15 কেটে যাচ্ছে, এখন প্লাস মাইনাস এটা হবে মাইনাস XY, 15 × 15/100, তাহলে 15 15 225/100। 25 দিয়ে করলে হয় দেখো 8 9 25 225, এদিকে 4 -9/4, অর্থাৎ
-2.14%। এই মাইনাস চিহ্নটা কি বলে দিচ্ছে? মাইনাস চিহ্ন বলে দিচ্ছে যে পরিমাণ কমবে, অর্থাৎ 2.14% হ্রাস হবে। ওকে, নেক্সট। কোন রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। মোটের উপরে 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায়, তাহলে 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে? দেখো, একটা রান্নাঘরে সাপোজ ধরো ঘড়ি আছে, ঠিক আছে, সেখানে কি দেখা যাচ্ছে? ঘড়িটা 48 ঘন্টা পর পর সঠিক সময় দেয়, বলেছে না 48 ঘন্টাই ঘড়িটিতে সঠিক সময় দেয়, অর্থাৎ টানা 2 দিন যাওয়ার পরে সে সঠিক সময়টা দেখায়। তার মানে এই যে 48 ঘন্টার ভেতরে সে একবার স্লো চলেছে, একবার ফাস্ট চলেছে। স্লো কখন চলেছে? যখন সেখানে রান্না হয়েছে, অর্থাৎ আগুন জ্বলেছে। আর যখন ফাস্ট চলেছে, আগুন নিভে গেছে, তখন ঘড়িটি ফাস্ট চলেছে। তাহলে একটা জিনিস ভাবো, আমি যদি ধরে নিই যে সেখানে আগুন জ্বলেছে 1 ঘন্টা, তাহলে বাকি সময় অর্থাৎ 48 ঘন্টা, সে 48 - 1 ঘন্টা সেখানে আগুন জ্বলেনি। এরপরে 48 ঘন্টার মধ্যে ভেতরে যেহেতু একবার বেড়েছে একবার কমেছে, এর ফলে কি হয়েছে? ওর যে মেক আপ হয়ে গেছে, মানে স্লো, যেটা স্লো চলছে সেটা আবার যখন ফাস্ট চলে মেক আপ করে দিয়েছে। তার মানে আমি বলতে পারি 1 ঘন্টায় যতটা স্লো চলেছে, 48 - 1 ঘন্টায় ততটাই ফাস্ট চলেছে। তাহলে দেখো, 1 ঘন্টায় স্লো চলেছে 8.5 × 1 সেকেন্ড, আর 48 - 1 ঘন্টায় ফাস্ট চলেছে 5 × 5.1। কেন? প্রতি ঘন্টায় 5.1 সেকেন্ড, তাহলে 48 - 1 ঘন্টায় × 5.1, আর 8.5 কি করে হচ্ছে, 8.5 সেকেন্ড মন্দ চলেছে প্রতি ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় 8.5 সেকেন্ড। তাহলে এই দুটো কি হবে? দুটো হবে সমান, কারণ তারা মেক আপ করে নিয়েছে ঘড়িটি, তাই তো 48 ঘন্টার পর সঠিক সময় দিচ্ছে। তাহলে এখান থেকে আমাকে জাস্ট x এর মান বের করে দিতে হবে। তো কি করে বের করছি? দেখো, প্রথমে দশমিক তুলে দিলাম, এখানে অ্যাকচুয়ালি 10 আসবে, এখানেও 10 আসবে, আলটিমেটলি কেটে যাবে। 17 দিয়ে দেখো, 3 × 17 = 51, 5 × 17 = 85। তাহলে 5x সমান পাচ্ছি আমি 4 8 32, 48কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 8 24, 4 8 2 12 2 14, 144 মাইনাস 3x। তাহলে 3x-টা বাঁ দিকে এলে হবে 8x সমান 144, x সমান হবে / 8, অর্থাৎ 18 ঘন্টা। তাহলে কতক্ষণ আগুন জ্বলেছে? 18 ঘন্টা আগুন জ্বলেছে। আমরা সবসময় x ধরে নেব যেটা প্রশ্নে জানতে চেয়েছে, ঠিক আছে? এখানে আমি ধরেছিলাম কি 1 ঘন্টা আগুন জ্বলেছে। যদি এটা না ধরে আমি এটা বলতাম যে কতক্ষণ আগুন জ্বলছে না, তাহলে তখন কি করতে হতো? আবার আমাকে 48 ঘন্টা থেকে এক্সটাকে বাদ দিয়ে অ্যান্সার লিখতে হতো, ঠিক আছে? সো সেই ভুলটা করবে না, এক্স যদি ধরতেই হয় ডাইরেক্ট যেটা প্রশ্নে জানতে চেয়েছে সেটাকে এক্স ধরবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট, বড় থেকে ছোট সাজান। ওকে, দেখো কি করছি, 31/50 √49 629.8 এর হোল স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমি কি করব, 31/50 সমান কত হতে পারে? দশমিকে প্রকাশ করে নেবো। কি করে করবো? দেখো, নিচে 50 আছে, তার মানে তুমি 31কে 50 দিয়ে ভাগ করতে যাবে না। 31/50 এটাকে যদি তোমাকে দশমিকে প্রকাশ করতে বলি, তাহলে তুমি ভুলেও কিন্তু 31কে 50 দিয়ে ভাগ করতে যাবে না। কি করবে? নিচে যেহেতু 50 আছে, এটাকে 100 করো 2 দিয়ে গুণ করে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে, অর্থাৎ 62/100। এরপর 100 থাকলে দশমিকে প্রকাশ করা খুবই সহজ, কি হবে? 62 লিখবে, কটা শূন্য আছে নিচে? 2টো শূন্য, তো 2 ঘর, বাঁদিকে হবে দশমিক। তাহলে প্রথমটা হলো 0.62, সেকেন্ড 0.49 আছে, এটা যদি আমি দশমিক তুলি তাহলে নিচেই হবে 100। তাহলে 49/100 মানে 9 7/10, অর্থাৎ 0.7 হবে। কি করলাম, 0.49 আছে, তো এটা করলে হয় নিচে 100, এর বর্গমূল ছিল, তাহলে এটা 7, এটা 10, তাহলে 0.7, ঠিক আছে? কিছু কিছু জিনিস মুখে মুখেও করতে হবে। এটা যদি দেখো 0.629, তাহলে 0.629 এর বর্গমূল করলে কত হয়?
সে তো বর্গমূল করার দরকার নেই, দিয়েই দিয়েছে, ঠিক আছে, এ তো বর্গমূল তো নেই। এরপর কত আছে, পয়েন্ট এইট এর হোল স্কোয়ার, পয়েন্ট এইট এর হোল স্কোয়ার করলে আট আটে 64 দশমিক কটার আগে হবে, দুটোর আগে হবে, ঠিক আছে। পয়েন্ট পয়েন্ট এইট এর হোল স্কোয়ার মানে কত, দেখবে অনেকে ভুল করে যে পয়েন্ট এইট এর হোল স্কোয়ার মানে 6.4 করে দিল, কিন্তু না, পয়েন্ট এইট এর হোল স্কোয়ার মানে হচ্ছে পয়েন্ট এইট গুণ পয়েন্ট এইট, অর্থাৎ 64 কটার আগে দশমিক হবে, এখানে একটা এখানে একটা দুটোর আগে দশমিক। এখান থেকে দেখি আমরা বলতে পারছি কি 0.7 হবে সব থেকে বড়, তার মানে এটা রুটো বারো 0.49, অপশন বি এতে দেখো প্রথমেই রুটো বারো 0.49 আছে। তো এরপরে বাকি কি রয়েছে সেটা দেখার প্রয়োজন নেই, কারণ একটা অপশন পেয়েছি বড়টা প্রথমেই রয়েছে, যেহেতু বড় থেকে ছোট সাধারণ বলেছে, তাহলে অপশন বি টিক করে দেবো, বাকিগুলো আর দেখে সময় নষ্ট করবো না। নেক্সট মান নির্ণয় করতে হবে, দেখো এই অঙ্কগুলো একটা ফর্মুলার সাহায্যে হয় শর্ট ট্রিক্স বলে, সেটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে দেখতে পারো, কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ এই ফর্ম্যাটে দিয়ে দিলে জগা খিচুড়ি হয়ে যাবে ব্যাপারটা। তো এটা করতে হলে তোমাকে ফার্স্ট বেসিক এর সাহায্যে করতে হবে, ঠিক আছে, সেই ভিডিওটাও রয়েছে ডেসক্রিপশনে দেখে নিতে পারো। দেখো এটা আমরা কিভাবে করব বেসিক এর সাহায্যে, তার জন্য এটা একটু বড় করে নিলাম। কি করতে হবে দেখো, এক যোগ একের চার আছে, তাহলে একের সঙ্গে যদি আমি একের চার যোগ করি, এই একটা কেটে হবে চার, আর এই চারটা যেহেতু একের নিচে রয়েছে 1/1/4 হবে, তাহলে চারটা টুক করে উপরে চলে যাবে, নিয়ে এর সঙ্গে গুণ হবে, তাহলে একটাকে আমি চার বানিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো উপরে এখন কত রয়েছে, উপরে আছে চার, নিচে আছে দেখো 4+1 5, লিখে নাও কেটে দাও, তাহলে উপরে আছে 4 এর 5 আর এখানে আছে 5, তাহলে দেখো 5টা কি হবে এর সঙ্গে কোনাগুনি গুণ হবে, তাহলে 5টাকে 25 করে দিলাম, আর এই 5টা আবার উপরে চলে যাবে, তাহলে একের সঙ্গে 5 গুণ করলে হয় 5। নিচে কত আছে দেখো, 25 থেকে 4 বাদ দিলে হয় 21, 5/21, এই 5টা 21-এর সঙ্গে আবার গুণ হবে, তাহলে 5 21 105, আর এই 21টা উপরে চলে যাবে, তাহলে 11-এর সঙ্গে 21টা গুণ হবে। নিচে কত আছে দেখো, 105+5 অর্থাৎ 110। এরপর দেখো উপরে আছে 11, এখানে আছে 110, তাহলে দেখতেই পাচ্ছ 10 বার চলে যাবে। এখন পড়ে আছে 3-21/10, 3-21/10, 3 10 30 থেকে 20 21 বাদ দিলে হয় 9/10, অপশন বি হবে এর সঠিক। ওকে, এটা আরো ডিটেলস যদি দেখতে চাও তো ডেসক্রিপশনে লিংকে গিয়ে দেখতে পারো। 61, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% সমান, এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত। এটা অপশন টেস্টের মাধ্যমে করা যায়, আমি বলবো অপশন টেস্ট তোমরা তখনই ফলো করবে যখন অঙ্কটা আমাদের মানে কিছুই মাথায় আসছে না যে কিভাবে করব, তখন অপশন টেস্ট করবে, আদারওয়াইজ অপশন টেস্ট করলে টাইম লাগবে, তুমি একবার 10% বের করবে, 10-12% বের করবে, তারপর আবার 16%-18% বের করবে, এবং প্রত্যেকটা অপশন তোমাকে চেক করতে হবে। সাপোজ ধরো এখানে অপশন অ্যান্সার হবে ডি, তাহলে তোমাকে প্রথম তিনটে তো চেক করতে হচ্ছে, শেষে গিয়ে তুমি অপশন ডিতে টিক করছো, তাহলে কিন্তু টাইম টেকিং হয়ে যাবে। তো এটা তুমি বেসিক থেকে করো, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। একটি জিনিসের বিক্রয় মূল্য 10% তার ক্রয় মূল্যের 12% সমান, তাহলে আমি যদি ধরি জিনিসটির বিক্রয় মূল্য হচ্ছে এসপি আর ক্রয় মূল্য হচ্ছে সিপি, এটা কেন ধরবো, কারণ যাতে বুঝতে সুবিধা হয়, এসপি মানে আমরা জানি সেলিং প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস, এখানে এক্স ওয়াই ধরতে পারতাম, ধরার দরকার নেই। এরপর কি বলেছে, বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12% সমান, তাহলে বিক্রয় মূল্যের এসপি ছিল এর 10%, তাহলে এসপি 10% লিখলাম, আর সমান সমান হবে ক্রয় মূল্যের 16-12%, তাহলে সিপির 12% কাটো। তাহলে দেখো এটা যদি আমি 12-10 কাটি, তাহলে 2 দিয়ে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে কি পাচ্ছি দেখো, 5 SP সমান সমান হবে 6 CP। আমরা এখান থেকে কিন্তু অঙ্কটার অ্যান্সার করতে পারবো, কি করে দেখো, এটার অর্থ হচ্ছে এসপি যদি 6 হয় সিপি হবে 5, কি বললাম, এসপি যদি 6 টাকা হয় সিপি হবে 5 টাকা, তাহলে সিপি পেলাম 5, এসপি হবে 6। এরপর আমরা কি করব, অপশনের দিকে তাকাবো, কোথায় দেখব সিপি 5 আর এসপি 6, এই রেশিওটা রয়েছে, রেশিও রয়েছে, এটাই তো থাকবে না, এটা 600 হতে পারে, 500 হতে পারে, 5000 হতে পারে, 6000 হতে পারে। অপশনে দেখো এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি 500, এটা তো অ্যাকচুয়ালি রেশিও পেয়েছি আমরা, অনুপাত পেয়েছি 5:6,
এটাকে আমি 100 দিয়ে গুণ করলাম 500 600, এটা হবে অ্যানসার কি? ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 600 টাকা। অপশন বোঝা গেছে? দেখো বাকিগুলো তুমি ট্রাই করে দেখো, কখনোই তুমি এটা কাটাকুটি করে দেখো, কাটাকুটি করলে হয় 4:3, এটাই একমাত্র 5:6 আসছে। দেখো সরি, এটা যেহেতু উল্টো আছে, 6:5 বিক্রয় মূল্য, আগে বিক্রয় মূল্য আছে পরে ক্রয় মূল্য আছে। এটা দেখো 7:6 আসছে, এটা 8:7 আসছে। আমার দরকার ছিল 5:6 বা 6:5, ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে, 6:5। ওকে নেক্সট, a:b সমান 2:3, b:c সমান 4:5, c:d সমান 6:7 হলে a:d সমান কত? দেখো ইস্টু মানে অ্যাকচুয়ালি কিছুই না, ইস্টুকে আমরা বাই দিয়ে লিখতে পারি, ইস্টু মানে বাই, ভাগ। তাহলে a:b সমান 2:3 মানে এটা বলতে পারি a/b সমান 2:3, বাকিগুলো আমরা সেম এভাবেই বলতে পারি, b/c সমান 4/5 আর c/d সমান 6/7। ওকে এরপর দেখো আমাকে জানতে চাওয়া হয়েছে a/d। একটা জিনিস লক্ষ্য করো, এই যে a/b গুণ b/c গুণ c/d করলে দেখো a/d পড়ে থাকছে। কি করে হচ্ছে দেখে নাও একবার, a/b গুণ b/c গুণ c/d, এটা যদি আমি করি দেখো a/b ক্যান্সেল হচ্ছে, a/c ক্যান্সেল হচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? a/d পড়ে থাকছে। তাহলে আমি বলতে পারি এই যে ভগ্নাংশ গুলো রয়েছে এদের গুণফলই হবে a/d। তাহলে দেখো 2/3 গুণ 4/5 গুণ 6/7, 3 2 6 আর যাচ্ছে যাচ্ছে না, তাহলে 4 3 উপর হচ্ছে 12, নিচে হচ্ছে 5 7 35, সরি 4 4 16 হবে, 4 4 16, নিচে হচ্ছে 35, 16:35। অপশন বি ইজ দা সঠিক অ্যান্সার। নেক্সট, 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে, এবং এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, জাস্ট লসাগু বের করতে হবে। এখন আমি কার কার লসাগু বের করব, আমি 3 5 7 8 আর 10-এর লসাগু বের করব। দেখো এতগুলো লসাগু নিয়ে করার দরকার নেই, কি করব আমরা এরপর দেখবো কোনটা কার ভেতরে ঢুকে রয়েছে। যেমন 10-এর ভেতরে আমি 10-কে যদি ভাঙি 5 আর 2 পাবো, তাহলে এই 5টা তো 10-এর ভেতরে ঢুকে রয়েছে, তার মানে 10টাকে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে 5ও সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো প্রথমেই 5কে এলিমিনেট করে দাও, সরিয়ে দাও। তাহলে আমাকে ফার্স্ট বের করতে হবে এখন 3 7 8 আর 10-এর লসাগু। তো এইভাবে বের করে নাও, 2 দিয়ে চালাচ্ছি, 3 7 এটা 4 এটা 5। দেখো আর এখানে কিন্তু কিছু কমন নেই, কিছুতে যাবে যাবে না, 2 3 6 6 6 5 6 30, 30 আর এখানে 4 7 28, তাহলে গুণ করলে হয় দেখো 3 8 24 4 থেকে 2 6 আর 2 8, 840 সেকেন্ড। এটাকে তুমি মিনিট করো, 60 দিয়ে ভাগ করে 6 6 কে 6 4 6 6 4 6 24 14, দ্যাট ইজ 14 মিনিট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে নেক্সট, 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি ও 81 এর অনুপাতের সমান হলে রাশিটি কত হবে? কি বলেছে, 49 ও আর একটা রাশি, আর সেই রাশিটা এবং 81-এর সঙ্গে যদি আমি অনুপাত বের করি তাহলে সমান হবে। তো আমি ধরে নিচ্ছি সেই রাশিটা হচ্ছে এক্স, তাহলে 49-এর সঙ্গে এক্সের যা অনুপাত হবে এই এক্সের সঙ্গে 81-এরও তাই অনুপাত হবে। মানে এটা কাটাকুটি করে আর এটা কাটাকুটি করে এক্সের মান যদি বসিয়ে আমরা দেখি তাহলে সমান পাবো। তো সেটা বের করার জন্য বলতে পারি, একটু আগেই বললাম কি অনুপাতটাকে আমরা বাই হিসাবে লিখতে পারি, তাহলে বাইয়ের চোখে দেখি আমরা এটাকে, বাই এক্স হলো সমান সমান হবে x/81। ওকে তাহলে দেখো এক্স এর মান এখানে আমি বের করছি, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 49 ইন্টু 81, ভুলেও গুণ করে গুণ করার দরকার নেই, বলেও এটাকে গুণ করার প্রয়োজন নেই। কি করবে এটা, তাও এক্স যদি বর্গমূল করি আমি, তাহলে 49 7 গুণ 7 করলে হয় 49, তাহলে এখান থেকে একটা 7 বেরিয়ে এলো, আর 81 9 গুণ 9 করলে হয় 81, তাহলে একটা 9 বেরিয়ে এলো, বর্গমূল মানে দুটো থেকে একটা আসবে, তাহলে অ্যান্সারটা হবে 7 9 63, এক্স এর মান পেলাম 63। তাহলে এই যে এক্স সংখ্যাটা ধরেছিলাম এটা হবে 63, অর্থাৎ 49-এর সঙ্গে 63 যদি অনুপাত বের করি আর 63-এর সঙ্গে 81-এর যদি অনুপাত বের করি তাহলে সমান হবে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন স্থানে পৌঁছাতে কোন ব্যক্তির
ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান। তাকে কত দূর যেতে হবে, মানে তার যে ডিস্টেন্স, সে কত পথ যাত্রা, মানে কত দূর যাত্রা করছে সেটা বের করতে বলেছে। তো খুব সহজ অঙ্কটা কি বলেছে দেখো, 4 কিমি যদি সে বেগে যায়, 4 কিমি প্রতি ঘন্টায় বেগে গেলে সে 10 মিনিট লেটে পৌঁছান, মানে তার 10 মিনিট এক্সট্রা টাইম লাগে। আবার সে যদি 5 কিমি বেগে যায়, সে 5 মিনিট আগে পৌঁছে যান, নির্দিষ্ট টাইমের 5 মিনিট আগে তিনি গন্তব্যস্থলে ঢুকে যান। এখন দেখো, আমি যদি ধরি যে তার দূরত্ব পথ, তার যাত্রা পথ হচ্ছে 4×10^20 কিমি, ভালো করে বুঝবে, ধরে নিচ্ছি 20 কিমি, তাহলে 20 কিমি যদি তার যাত্রা পথ হয়, তাহলে সে যখন 4 কিমি বেগে যাবে তার কত ঘন্টা সময় লাগবে? 5 ঘন্টা সময় লাগবে বলো, হ্যাঁ কি না? আবার যখন সে 5 কিমি বেগে যাবে তার 4 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ তার এখানে কত সময়ের পার্থক্য দেখা দিচ্ছে? সে যদি এই বেগে যায় তার সময়ের পার্থক্য দেখা যাচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা তার একটা গ্যাপ তৈরি হচ্ছে এই 20 কিমি যেতে। অর্থাৎ আমি বলতে পারি ঐকিক নিয়মের পর, 1 ঘন্টার যদি পার্থক্য হয় সময়ের যাতায়াতের, তাহলে তার গন্তব্যস্থল হবে 20 কিমি। এখন প্রশ্নে বলেছে দেখো 1 ঘন্টা না, প্রশ্নে বলেছে এখানে 10 মিনিট লেট ছিল আর এখানে 5 মিনিট ফাস্ট ছিল, এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 15 মিনিটের পার্থক্য। 1 ঘন্টা মানে আমি বলতে পারি 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটের পার্থক্যে তাকে 20 কিমি যেতে হয়। 15 মিনিটের যদি পার্থক্য হয় তাহলে সে কত কিমি যাবে? এটা কত গুণ, 60 কে 4 দিয়ে ভাগ করলে হয় 15, তাহলে 20 কেও 4 দিয়ে ভাগ করবো, দ্যাট ইজ 5। তাহলে তার মোট দূরত্ব হচ্ছে 5 কিমি। ওকে, এটার অনেক ফর্মুলা আছে, তো ফর্মুলাতে যাবে না, খুবই সহজ বেসিক নিয়ম দিয়ে করলে। নেক্সট, কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল, 17 বার খেলার পর তার রানের গড় কত ছিল? তার অঙ্কটা খুব ভালো করে বুঝবে, এখানে সে 1, 2, 3 এই করতে করতে 16টা ইনিংস খেলেছিল, তার একটা নির্দিষ্ট গড় ছিল, যে 17তম ইনিংসে সে স্কোর করেছে 85, 85 তার স্কোর করেছে, এর ফলে তার যে রান রেট গড় সেটা 3 করে বেড়ে গেছে, +3, একদম 16 পর্যন্ত দেখলাম +3 করে বেড়ে গেছে। তাহলে এই 3 করে বাড়ছে কেন? কারণ সে 17তম ইনিংসে গড়ের থেকে বেশি রান করেছিল, সে 17তম, তার তো 16তম পর্যন্ত একটা রান রেট ছিল নির্দিষ্ট হারে, সাপোজ 10, 5, 30 যা একটা কিছু একটা ছিল। এরপর যেই 17তম রানে, 17তম ইনিংসে সে যদি ওই গড় রানটাই করতো, সাপোজ ধরো 16তম ইনিংস পর্যন্ত তার রান রেট ছিল 34, এখন সে যদি 17তম ইনিংসে 34 রানই করতো, তাহলে তো রান রেট বাড়ার কোনো প্রশ্নই উঠতো না, গড় রান কি বাড়তো? বাড়তো না, কিন্তু সে 85 করেছে, মানে গড় রানের থেকে বেশি করে ফেলেছে। তাহলে বেশি করার দরুন কি হয়েছে, এই যে বাকি 16টা ইনিংস তার ইমপ্রুভ করে গেছে, 3 করে বেড়ে গেছে। তাহলে 3 করে কত বেড়েছে 16টা ইনিংসে? 348 রান সে এক্সট্রা বাড়িয়েছে। এই 48 রানটা এলো কোথা থেকে? সে 17 ইনিংসে এই যে 85 রান করেছিল, এই 85 রান থেকে 48 রান বেরিয়ে এসে 3 করে বাড়িয়েছে। তাহলে 85 থেকে 48 বাদ দিলে গড় রান আমি পেয়ে যাবো 17তম ইনিংসে, 85 থেকে 48 বাদ দিয়ে দাও, 8 আর 7 = 15, দ্যাট ইজ 37, তাহলে এখানে 37 হবে অ্যান্সার। তাহলে 17তম ইনিংসের পর তার রান রেট কত হবে? 37। যদি প্রশ্নে বলতো যে তার 17তম ইনিংস খেলার আগে রান রেট কত ছিল, 17তম ইনিংস খেলার আগে তার রান রেট কত ছিল, তাহলে এখান থেকে 3 বাদ দিতে হবে, দ্যাট ইজ তখন হতো 30। ওকে, নেক্সট, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করবে? এটা আমরা লসাগু মেথডে করব। এ বি একটা কাজ 15 দিনে করতে পারে, আর বি সরি এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। আমরা ধরে নেব মোট কাজ হচ্ছে 15 আর 18 লসাগু,
এরপর কি করে বের করবো লসাগুটা? এক, তোমার মুখস্থ থাকতে হবে, না হলে দেখো কি করে বের করছি। প্রথমে 15 আর 18-এর ভেতরে সর্বোচ্চ কমন সংখ্যা যেটা ঢুকে রয়েছে সেটাকে প্রথমে বের করো। তাহলে দেখতে পাচ্ছি যে 15-কে আমি 3 দিয়ে ভাগ করলে 5 পাই, 18-কেও 3 দিয়ে ভাগ করলে 6 পাই। তাহলে 3 হচ্ছে সর্বোচ্চ কমন সংখ্যা, তো ফার্স্ট কমন সংখ্যাটাকে বের করে নাও। এরপর 15 থেকে যদি 3 বের করে নিই, 5 থাকবে পরে, সেই 5টা লিখলাম। 18 থেকে যদি 3 বের করে নিই, 6 থাকবে পরে, তো 6 লিখলাম। তাহলে মোট তার কাজ হবে 3, মানে লসাগু হবে 3 × 5 × 6, অর্থাৎ 90। আমরা কি করেছি, এরপর কাজটাকে 90টা পার্টে ভাগ করে নিয়েছি। সাপোজ 90 বিঘা জমিতে কাজ হচ্ছে ভাবতে পারো, তাহলে এ আর বি যদি 90 বিঘা জমি 15 দিনে কাজটা করতে পারে, এগুলো দিন আছে, ডেজ, 15 দিনে করতে পারে, তাহলে এ আর বি পার ডে কত বিঘার জমিতে কাজ করছে? বাই 15, অর্থাৎ 90 বাই 15, 6 বিঘা জমি এ আর বি পার ডে কাজ করতে পারে। এ একা 18 দিনে 90 বিঘা জমি কাজ শেষ করে, তাহলে পার ডে কত বিঘা জমি কাজ শেষ করবে? আমরা একটা বিঘা ধরে নিচ্ছি, তাহলে 5 বিঘা, অর্থাৎ এ যদি একদিন করে 5 বিঘা জমি করবে, আর এ আর বি একত্রে যদি করে 6 বিঘা জমি করবে, তাহলে বি এখানে সর্বোচ্চ ফাঁকি মেরেছে। তাহলে বি পার ডে কটা করে কাজ করবে? বি পার ডে 1 বিঘা করে কাজ করবে। কেন? 6-এর মধ্যে তো 5টা কাজ এর, তাহলে বাকি একটা কাজ বি করেছে, তাহলে বি হচ্ছে পার ডে 1 বিঘা করে জমি করবে পার ডে। তাহলে তাকে এখন 19 বিঘা জমি দিয়ে দেওয়া হয়েছে বলে কর, তাহলে কত হবে? 19 দিন সময় লাগবে বিয়ের, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। 38 হয়ে গেল, 84 কি বলেছে, এ 1800 টাকা কিছু দিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ ও বি এর লাভের পরিমাণ সমান হলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল? এখন দেখো, ব্যবসায় যে লাভের পরিমাণ সেটা ভাগ হয় কে কত টাকা দিয়েছে এবং কার টাকা কতদিন খেটেছে তার উপরে। ভালো করে বুঝবে, কোনো ব্যবসায় ধরো তুমি আর আমি ব্যবসা করছি, এই যে লাভের পরিমাণটা বছরের শেষে যে লাভটা হয়েছে সেটা আমরা কিভাবে ভাগ করব? আমি যে টাকাটা দিয়েছিলাম আমার টাকাটা কতদিন খেটেছে তার উপরে নির্ভর করবে, মানে আমি মোট কত টাকা দিয়েছিলাম সে টাকাটার উপরে, আর আমার টাকাটা কতদিন খেটেছে তার উপরে, এবং তোমার টাকার উপরে এবং কতদিন খেটেছে তার উপরে। তাহলে যেটা করতে হবে আমাকে, টাকার সঙ্গে যতদিন খাটছে সেটাকে গুণ করতে হবে, নিয়ে এই অনুপাতে ভাগটা হবে। এখানে বলেছে যেহেতু সমান সমান, তাহলে তোমার আর আমার ভাগের অনুপাত সমান, তাহলে 1800 টাকা কিছুদিনের জন্য, মানে আমি ধরে নিচ্ছি এই টাকাটা এক্স দিনের জন্য বা এক্স মাসের জন্য খেটেছে, তাহলে 1800 টাকা এক্স মাসের জন্য খাটলে তাহলে এটা হচ্ছে তার পরিমাণ, আর বি এর 1000 টাকা বলে দিয়েছে 9 মাসের জন্য খেটেছে, আর এই দুটো হবে সমান সমান, কারণ আমরা সমান সমান ভাগ নিয়েছি। এখান থেকে এক্স এর মান সলভ করো, তাহলে দেখো প্রথমে 2 0 দুটো শূন্য, 9 × 2 = 18, এই 2টা 10 কে 5, তাহলে এক্স এর মান হবে 5, তাহলে এর টাকা 5 মাস খেটেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই চ্যানেলের পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, তো টেলিগ্রাম গ্রুপে যোগ হয়ে পিডিএফটি ডাউনলোড করতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং, টিল নেক্সট ভিডিও, বাই বাই।